জার্মানদেরকে হুজুগে বলায় যারা হালকা একটু খুশি হয়েছিলেন তাদের জন্য আজকে মন খারাপ করার মতো কিছু বিষয় আছে। আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব জার্মানরা সত্যি সত্যি আসলে হুজুগে জাতি কিনা এবং কোনো একটা দুর্যোগ থেকে তারা ফায়দা লুটার চেষ্টা করে কিনা, বাজারে একটা কৃত্রিম সংকট তৈরি করে তারা কাস্টমারের কাছ থেকে বেশি দাম নেয় কিনা, নাকি উল্টো আরও দাম কমিয়ে দেয়, সেই বিষয়গুলোই মূলত আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকুন। বন্ধুরা, আপনাদেরকে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা সুপার মার্কেটে এসেছি। এখানে আসলে যে ফলমূল যেগুলো সাধারণত করোনা ভাইরাসের সাথে ফাইট করার জন্য অনেকখানি কাজ করে, ইমিউন সিস্টেমটাকে স্ট্রং করে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আনারস আছে, তারপরে কমলা আছে, এগুলো সবগুলোর দামই কিন্তু 20-30% বা 40-50% পর্যন্ত অনেক সময় মানে কমিয়ে দেওয়া হয়েছে বা কমানো হয়েছে যে জিনিসগুলো আমরা বেশি লাগবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আম আছে, এটা 99 সেন্ট করেছিল পার পিস, সেটা হচ্ছে এখন 69 সেন্ট, তার মানে প্রায় 30% দাম কমিয়ে দেওয়া হয়েছে। এদিকে কলা আছে, কলার দামও প্রায় 20% কমিয়ে 89 সেন্ট পার কিলো করা হয়েছে, যেটা আগে আরও বেশি ছিল। এদিকেও শুকনা যত খাবার আছে প্রচুর, যেগুলো হলুদ দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটার দাম আসলে কম। আপনারা যদি একটু ট্যাগগুলো ভালো করে খেয়াল করেন হয়তো দামটা একদম এক্স্যাক্ট জেনে নিতে পারবেন। আমাকে তো অনেকে জিজ্ঞেস করবেন যে 1 ইউরোর দাম কত, 1 ইউরো বাংলাদেশে কত টাকা, এই মুহূর্তে 1 ইউরো 95 টাকার মতো। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন কিউবি বলে এই ফলটাকে, এটাও দাম কমিয়ে 19 সেন্ট করে ফেলা হয়েছে। মোটামুটি যেই ফলগুলো বেশি লাগে সেইগুলা বা বেশি খায় মানুষ সেইগুলা কিন্তু দাম অলরেডি অনেক কমিয়ে দেওয়া হয়েছে। এদিকে আপনারা সবজির দাম দেখতে পাচ্ছেন, প্রত্যেকটায় যে হলুদ লেখা আছে উপরে, প্রত্যেকটার দাম আসলে কমানো হয়েছে। ব্রোকলি আপনারা জানেন এটা খুবই হেলদি একটা সবজি, দাম হচ্ছে আধা কেজি মাত্র 79 সেন্ট, আর ফুলকপি 119, মানে 1 ইউরো 19 সেন্ট। এবং প্রায় সব জিনিসের দামই আসলে কমিয়ে দেওয়া হয়েছে, কমানো হয়েছে বা ছাড় দেওয়া হয়েছে। নর্মালি ছাড় সারা বছরই সারা সপ্তাহ জুড়ে চলতে থাকে, কিন্তু যেহেতু এখন করোনা ভাইরাসের এক ধরনের প্রাদুর্ভাব আছে এবং মানে প্রোডাকশনের তো নাই, মানে কি বলে সরবরাহ তো ওইভাবে নাই বাজারে, তারা চাইলে কিন্তু দাম বাড়াতে পারত। এদিকে আপনারা টমেটো দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু কমিয়ে 129 করা হয়েছে, আগে ছিল সম্ভবত 149। আপনারা প্রাইস ট্যাগগুলো একটু দেখলে বুঝতে পারবেন, মানে আমি বোঝানোর চেষ্টা করছি যে যেখানে সরবরাহ কম বাজারে সেখানে কিন্তু তারা চাহিদা বেশি, সরবরাহ কম, তারা কিন্তু চাইলে দামটা অনেক বাড়িয়ে দিতে পারতো। কিন্তু আমাদের দেশের মতো যেমন পেঁয়াজ লবণ নিয়ে কিছুদিন আগে যা হলো যে ইচ্ছে মতো দাম বাড়ানো হলো, কিন্তু এখানে উল্টোটা হলো যে সরবরাহ কম, চাহিদা আছে, কিন্তু দাম আরও উল্টা কমিয়ে দেওয়া হলো। তো আপনারা তাহলে বুঝতে পারছেন যে আসলে তারা হুজুগে না এবং তারা অনৈতিকভাবে মুনাফাখোর না, মানে ব্যবসা করে অনর্থক টাকা নেওয়ার চেষ্টা যেটা করে আমাদের দেশে, মানে ফায়দা লুটার চেষ্টা করে, সেটা তারা করে না। আমি অনেকগুলো আম কিনেছি আপনারা দেখতে পাচ্ছেন, 7টা, নর্মালি আমি হয়তো 3টা কিনতাম, কিন্তু যেহেতু ছাড় বেশি দিয়েছে আমি ওই দাম দিয়ে আরও কয়েকটা কিনে নিলাম। আর আমটা আমি সহার্দ সবাই আমরা মোটামুটি পছন্দ করি। এদিকে সবজি যেমনটা আপনাদেরকে বললাম যে মানে প্রচুর চাহিদা থাকার পরেও আপনার দাম কমিয়ে দেওয়া হলো, তো আমি একটা ফুলকপিও নিলাম। আর এই বিষয়টা আসলে এমন দাঁড়াচ্ছে যে চাহিদা থাকার পরও কমিয়ে দেওয়ার, যেটা আসলে শেষ হয়ে যাচ্ছে সেটা কিন্তু আবার নাই। যেমন চাল শেষ হয়ে গেছে, শেষ এমন না যে চালের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। আমাকে অনেকে প্রশ্ন করেছিলেন, ভাই জিনিস তো কম পাওয়া যাচ্ছে, তাহলে দাম কি বাড়িয়ে দেওয়া হয়েছে? দাম বাড়ানো হয় না, দাম আরও উল্টা কমিয়ে দেওয়া হয়েছে, যেটার স্টক শেষ সেটা শেষ। যেমন চাল পাই নাই আমি, মোটা চাল আমরা যেটা খাই বাংলাদেশে পাইজাম চাল যেটা, সেটা পাই নাই, মানে শেষ। তো এই হচ্ছে মোটামুটি বাজারের অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন যে মানে অনর্থক ফায়দা লুটে অনর্থক মানুষকে কষ্ট দিয়ে জার্মানিতে ব্যবসা হয় না, এটা কাইন্ড অফ ইম্পসিবল। বন্ধুরা, আপনারা হয়তো বলতে পারেন যে কাঁচা শাকসবজি ফলমূল এগুলোর দাম তো ছাড় দিতেই পারে যেহেতু এগুলো পচনশীল, কিন্তু যেগুলো ফ্রোজেন আছে বা যেগুলো পচনশীল না প্যাকেটজাত সেগুলোর কী অবস্থা? আমি সেইগুলোর দামও দেখেছি আসলে যে ছাড় দেওয়া হয়েছে। আমি যদি আপনাদেরকে একটু মাছের দিকে একটু দেখাই, এখানেও দেখলাম যে আমি এগুলো ফ্রোজেন ছাড় না দিলেও পারতো, যেহেতু এখন প্রচুর চাহিদা আছে, সরবরাহ কম কিন্তু চাহিদা বেশি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটাও 249 করে দেওয়া হয়েছে, সম্ভবত আগে 289 বা এরকম কিছু একটা প্রাইস ছিল। তো অন্যান্য প্রায় সব জিনিসের দামই যেহেতু নিয়মিত হারে ছাড় দেয়, এখানেও ছাড় দিয়েছে। আমি এখান থেকে দুইটা পাঙ্গাসিয়াস বলে, এখানে মানে পাঙ্গাস মাছের যে ফিলেট সেগুলো নিয়েছি, সবার দুইটা খুব লাইক করে। যাই হোক, আমার এখানকার বাজার মোটামুটি
শেষ হয়ে গেছে পেনি সুপার মার্কেট। আমি কিন্তু পরে কফল্যান্ড যেটা আছে সেটাও খুব জনপ্রিয় একটা মার্কেট, নর্দার্ন ওয়েস্টফেলিয়া স্টেটে খুব জনপ্রিয়, সেই সুপার মার্কেটটা তো একটু গিয়ে দেখলাম যে আসলে একটা মার্কেট হয়তো ছাড় দিয়েছে, অন্য মার্কেটের কী অবস্থা। এখানেও আপনারা দেখেন আমি এখন কফল্যান্ডে চলে আসলাম, এখানেও কিন্তু প্রচুর ছাড় প্রায় সব জিনিসেই। হ্যাঁ, লেবুটা যেহেতু আপনারা জানেন যে ভিটামিন সি হিসেবে প্রচুর মানুষ খায় এবং আমরা নিজেরাও প্রচুর খাই ইমিউন সিস্টেমটাকে স্ট্রং করার জন্য, এখানেও আমি দেখতে পাচ্ছি যে প্রচুর ছাড় দিয়েছে। নর্মালি এতটা ছাড় দেওয়া হয় না, এখানেও ফলমূলের প্রচুর ছাড় আছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বলে কখ বানানে, মানে কাঁচকলা যেটা আমরা সবজি কলা হিসেবে খাই সেটারও 50% ছাড় দিয়েছে। আমি একটা কলা কিনেছিলাম। এদিকে বেগুন আপনারা দেখতে পাচ্ছেন, তারপরে সুকিনি আছে যেটাকে আমরা কজেট বলি, সেটারও ছাড় দিয়েছে। মানে সব কিছুতে মোটামুটি ছাড় চলছে। অথচ আমাদের দেশে আপনারা জানেন যে যদি এরকম হতো, বিশেষ করে রোজার সময় কাঁচামরিচ পেঁয়াজ বেগুন এগুলোর কী পরিমাণ দাম বাড়িয়ে দেওয়া হয়। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন কেক, কেক তো আর ধরেন যে কোনো ইয়ের খাবার না, তারপরেও কিন্তু প্রায় 50% 30-40% পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। তাহলে বন্ধুরা আপনারা মোটামুটি বুঝে গেছেন যে জার্মানিতে জার্মানরা হুজুগে জাতি না এবং জার্মানরা অতি মুনাফাখুর কোনো জাতিও না, তারা মানুষকে ঠেকিয়ে ঠকিয়ে কোনোভাবে ব্যবসা করার চেষ্টা করে না। তাহলে আশা করি ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে, আপনারা রিয়েল তথ্যটা জানতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবার সঙ্গে শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে সামনের কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।